মাস্টারশেফ অস্ট্রেলিয়ার এবারে চ্যাম্পিয়ন হয়েছেন জাস্টিন। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার মুকুট ছিনিয়ে নিতে না পারলেও তৃতীয় স্থান অর্জন করে সারা বিশ্বের লক্ষ কোটি ভক্তের মন জয় করে নিয়েছেন কিশোর চৌধুরী। ১৩তম আসরে ২৪ জন প্রতিযোগীর মধ্যে কিশোর ফাইনালে আজ শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেও বিজয়ীর মুকুট ছিনিয়ে আনতে সক্ষম হননি। তৃতীয় স্থান অর্জনের পথে তিনি সর্বমোট ১১৪ নম্বর পেয়েছেন। আমার খুব ভালো লাগছে যে আমার খালামণি থার্ড ফিনিশ করছে মাস্টারশেফ অস্ট্রেলিয়াতে, এবং আমার সব স্কুল ফ্রেন্ডস, ক্রিকেটের ফ্রেন্ডস, ওরা সবাই ওকে দেখছে মাস্টারশেফে, ওকে অনেক সাপোর্ট করছে, আর আমি অনেক প্রাউড আমার খালামণির জন্য। মাস্টারশেফে অংশগ্রহণ করার জন্য অনেক দিন ধরে আপনার পরিবার থেকে দূরে থাকা, নিজের কমফর্ট জোন থেকে দূরে থাকা, নিজের চাকরি বা নিজের ব্যবসা থেকে দূরে থাকা লাগে, এবং পুরা এন্ড টু এন্ড সিরিজটা প্রায় ৬ থেকে ৭ মাসের শুটিং হয়। তো একটা ছোট বাচ্চা রেখে আসা, এটা একটা বড় একটা ব্যাপার। তার উপরে ধরেন আপনার একটা নতুন এনভায়রনমেন্ট, আপনার নতুন মানুষের সাথে কাজ করা, সারাক্ষণ একটা ক্যামেরার সাথে কাজ করা, এটা একটা বড় একটা ব্যাপার। এবং নূপুর ওই জগতে এসে প্রথম দিকে আপনার ধরেন অনেক কিছু তার ফেস করতে হয়েছে, আস্তে আস্তে সে ওটাতে অ্যাডজাস্ট করা, কিন্তু কিভাবে সে নিজেকে আবার গড়ে আবার শুরু করা, এটাই সবচেয়ে বড় ব্যাপার ছিল। অনেক সময় সে হয়তো কেঁদে পড়ছে, কিন্তু দ্যাটস অ্যান ইমোশনাল রিলিজ। হ্যাঁ, ওই ইমোশনাল রিলিজ থেকে সে আবার কন্টিনিউয়াসলি সে ফাইট করছে তার 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 জায়গার জন্য। এবং সে যেটা বলে যে ধরেন আপনার ওর যে ফ্রেন্ডশিপগুলো তৈরি হয়েছে অন্য অংশ, মানে অন্য কম্পিটিটরদের সাথে, এটা খুবই একটা বড় ব্যাপার ছিল। এবং ওদের কাছ থেকে শিখা বা ওদেরকে দেখালো যে বাংলাদেশি কুইজিনটা কি, এটা খুবই একটা বড় ব্যাপার ছিল ওর জন্য। সত্যি বলতে মাস্টার শেফের আজকের অ্যাওয়ার্ড দিয়ে কিছুই যায় আসে না, কারণ কিশোর কোটি কোটি বাঙালির মন জিতে গেছে অনেক আগে। কিশোর, ইউ আর দি আলটিমেট উইনার টু আস। কিশোর আপুর জন্য আজকে অনেক অস্ট্রেলিয়ান বাংলাদেশকে চিনে, বাংলাদেশের খাবারকে চিনে, যে প্রাউড মোমেন্টগুলো উনি সব বাঙালিদের উপহার দিয়েছে তার তুলনা কোনো কিছুর সাথেই হয় না। কিশোর আপু অলরেডি আমাদের সবার জন্য, সব বাঙালিদের জন্য উনি আলটিমেট উইনার। মাস্টারশেফ অস্ট্রেলিয়ার আগের প্রতিটি আসরের চেয়ে এবছর জনপ্রিয়তা বেড়েছে বহুগুণ, আর কিশোরের রান্নার পর্বগুলো ভিউ ছাড়িয়েছে মিলিয়ন। কিশোরের রান্না ও উপস্থাপনার জাদু একাই জনপ্রিয়তা তুঙ্গে টেনে নিয়ে গেছে এই রিয়েলিটি শোকে। অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিদের মন ভেঙে গেলেও কিশোরের এই সাফল্যে একই সাথে আনন্দ ও বেদনার অশ্রু ঝরেছে। শেষ পর্যন্ত সাথে থাকার জন্য কিশোর দেশ ও দেশের বাইরের সকল দর্শকদের ধন্যবাদ জানিয়েছেন। মূল পর্বে আসতে অত্যন্ত সাহসিকতার সাথে তিনি এখন পর্যন্ত দেশীয় রেসিপিতে মাছ ভাজা, গরুর কালাভুনা, খাসির রেজালা, মুরগির মাংসের তরকারি, নেহেরি, ফুচকা, চটপটি, সমুচা, আমের আচার, তেঁতুলের আচার, এমনকি পান খাইয়েছেন বিচারকদের। অস্ট্রেলিয়ার মেলবোর্ন প্রবাসী সফল ব্যবসায়ী মুক্তিযোদ্ধা কামরুল চৌধুরীর মেয়ে কিশোর চৌধুরী ছোটবেলা থেকেই বাংলাদেশি রান্নার প্রতি ভালোবাসা থেকেই অনেকটা পরিবারের ইচ্ছায় এবছর তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিটি পর্বে সম্পূর্ণ দেশীয় রান্নাকে আন্তর্জাতিক মানের সাবলীল উপস্থাপনায় তিনি নির্বাচকদের সামনে তুলে ধরেন। কিশোর রাতারাতি এখন শুধু প্রবাসী বাংলাদেশি নয়, অস্ট্রেলিয়ার মিডিয়ার জনপ্রিয় সেলিব্রিটির নাম। দেশীয় খাবারের স্বাদ দিয়ে শুধু অস্ট্রেলিয়া নয়, সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান কিশোর চৌধুরী। মাস্টার শেফ অস্ট্রেলিয়া দেশটির সবচেয়ে জনপ্রিয় টেলিভিশন রিয়েলিটি শো, এর আগে কোনো বাংলাদেশি এই শো এর ফাইনালে পৌঁছতে পারেনি। এস এম আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া।